আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি সংগ্রামী পেশাজীবী নেতা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান জনাব সেলিম ভূয়া সহ উপস্থিত পেশাজীবী এবং শিক্ষক নেতৃবৃন্দ এবং সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আজকে শিক্ষকরা দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে তার সুচিকিৎসার দাবিতে আমাদের স্বাধীনতার বছরের সবচেয়ে বড় ব্যর্থতা যে যুদ্ধের সময় যিনি যারা অতিথি ছিলেন তারা এখন নির্যাতন করছেন পাক বাহিনীর হাতে যারা বন্দী ছিলেন মুক্তিযোদ্ধাদের উপর এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার বড় চেতনা এবং আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই পঞ্চাশ বছরে যে শেখ হাসিনার মতো একটা কুশাসক বাংলাদেশের উপর চেপে বসা আমরা শেখ হাসিনার এই অপশাসনের এই কুশাসনের তীব্র নিন্দা করছি এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন শেখ হাসিনার তাকে অবৈধ কারাবাস ঘটিয়ে তার চিকিৎসার ব্যাঘাত ঘটিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এটাই হচ্ছে জনগণের অনুভূতি আমরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই বেগম খালেদা জিয়া শুধু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নন তিনি বিশ্বে একজন বিরল রাজনৈতিক নেত্রী তিনি দুটি সামরিক শাসনের পরাজয় ঘটিয়েছেন আপস্বীন আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটিয়েছেন এবং সামরিক শাসনেরও পতন তিনি ঘটিয়েছেন আজকে তার মতো নেত্রীর চিকিৎসার জন্য আমাদের দাবি করতে হয় আমরা আশ্চর্য হয়ে যাই সরকারের অবস্থান মানমর্যাদা এবং তার বিকৃত মানসিকতা কোন পর্যায়ে পৌঁছেছে আজকে সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্যই তা প্রমাণিত হয় আইনমন্ত্রী বলেছেন আইন খতিয়ে দেখা হচ্ছে আইন খতিয়ে দেখতে কতদিন সময় লাগে আপনারা বলে দিন যে আপনারা অনুমতি দিবেন দিবেন না অথবা এই কথাটা আপনারা পরিষ্কারভাবে বলুন আইন খতিয়ে দেখতে সময় লাগার প্রয়োজন নাই কারণ বেগম খালেদা জিয়াকে আপনি বাড়িতে পাঠিয়ে যে শর্ত দিয়েছেন যে শর্ত দিতে পারে যে বিদেশে যেতে পারবেন না সেই শর্ত প্রত্যাহার করতে পারে সেই লোকই অতএব এখানে আইনের বিষয়ে খতিয়ে দেখার কোনো কিছু নাই আমরা বেগম খালেদা জিয়ার জন্য সুচিকিৎসার দাবিতে আন্দোলন করছি আমরা এখনো ধৈর্য ধরে আছি আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে এই সরকারেরও কিন্তু বিদেশের চিকিৎসার সুযোগ থাকবে না বন্ধুগণ আসন শিক্ষকদের পাশাপাশি প্রত্যেক পেশাজীবীরাই আজকে এই দাবি জানাচ্ছেন আমরা আগামী তেরোই নভেম্বর সম্মিলিত পেশাজীবী পরিষদের তেরোই ডিসেম্বর সম্মিলিত পেশাজীবীদের পরিষদের পক্ষ থেকে আমরা সমাবেশ করব বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবি হচ্ছে আমরা তার মুক্তি চাই মুক্তি পেলেই যেন তিনি বিদেশে যেতে পারেন সুচিকিৎসার জন্য এটাই আমাদের দাবি আমরা কোনো শর্ত মানতে চাই না কোনো শর্ত দেওয়া চলবে না নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানেই সংক্ষেপে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ